আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বিশিষ্ট উপস্থাপক মহিউদ্দিন যিনি এখন ঠিকানায় জয়েন করেছেন আমেরিকায় তো ওখান থেকে গতকাল মঙ্গলবার রাতে একটা প্রোগ্রাম করেছেন আসিফ নজরুলের সাথে আসিফ নজরুল হচ্ছেন উপদেষ্টা লেখক এবং অ্যাক্টিভিস্ট এবং তিনি সাংবাদিকও ছিলেন তো এখন আসিফ নজরুল বিভিন্ন কারণে আলোচিত সমালোচিত তিনি এখন উপদেষ্টা হয়েছেন মানে মন্ত্রী এবং তার দায়িত্বে আছে আইন মন্ত্রণালয় এরকম তিনটা মন্ত্রণালয় আছে তার কাছে এখন কথা হচ্ছে এই যে আসিফ নজরুল তিনি অনেকভাবে বিতর্কিত তো এইসব বিভিন্ন প্রশ্ন নিয়ে গতকালকে যে একটা সাক্ষাৎকার নিয়েছেন মুহিউদ্দিন তিনি প্রথমেই প্রশ্ন করেছেন যে তিনি মন্ত্রিত্ব ভোগ করছেন কিনা কারণ তিনি তো এই লাইনের লোক না তিনি তো এই যে রাজপথে থাকার লোক বিভিন্ন ধরনের প্রতিবাদী লোক তো এখন ওইখানে এটা তো এখন কার বিরুদ্ধে প্রতিবাদ করবেন তিনি তিনি তো অনেকটা উল্টা পথে গেছেন এই টাইপের তো তিনি বলতেছেন যে এটা এনজয় করার জিনিস না মানে এখানে অনেক চাপ মানে তিনি কথা বলতে পারেন না আগে যেরকম কথা বলতে পারেন পারতেন এখন পারেন না এবং আগের মতো সরব থাকতে পারেন না এবং তাকে তিনি শপথ নিয়েছেন গোপনীয়তার শপথ মানে রাষ্ট্রের অনেক কিছু আছে চাইলেই তিনি সেটা বলতে পারেন না রাষ্ট্রের স্বার্থে তো বলছেন যে এটা তো উপভোগের জিনিস না এটা হচ্ছে আসলে মানে কষ্টকর একটা ব্যাপার এখানে কাজ করা তবে উপভোগ বলতে তিনি এটা বোঝাচ্ছেন যে কোনো একটা কাজ করলে ভালো কাজ করলে একটা আনন্দ হয় এবং ওইটা উপভোগ করছে কোনো একটা কাজ করতে পারলে তারপরে আসছে ইলিশ প্রসঙ্গ যে তিনি বলছিলেন পাঁচশো টন এলিস্ট দেওয়ার জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে যে তিন হাজার টন এলিস্ট যাবে সরকার সিদ্ধান্ত নিয়েছে তো এখন তিন হাজার নয়শো পঞ্চাশ টন নাকি এর আগে ছিল অ্যাপ্রুভাল কিন্তু আসলে প্র্যাকটিক্যাল এত যায় নাই আটশো দুই টন গেছিল এটা তো উনি বলছেন যেটা এবং তিনি এর আগে বিভিন্ন প্রতিবাদ করেছেন যে এদেরকে কেন আমরা এই লিস্ট দেবো তারা আমাদেরকে পানি দেয় না সীমান্তে হত্যা করে মারে তারপরে তাদের সাথে আমাদের মর্যাদাপূর্ণ সম্পর্ক না এবং এই সব ব্যাপার নিয়ে তারা তিনি খুব সরব ছিলেন ইভেন কি আওয়ামী লীগ গভর্নমেন্ট যে তারা ভারতের মানে জি হুজুর করে চলে এবং তারা কোনো যদি সীমান্তে কোনো মানুষকে হত্যা করার পর ওই লাশটা আনার পর সরকার সেই লাশ আনার সফলতা দেখায় এবং ট্রানজিট দিয়ে যে ভারসাম্য এগুলা এগুলো নিয়ে অনেক সমালোচনা করেছেন তিনি তো এখন তাকে প্রশ্ন করা হয়েছে যে এই যে ইলিশ দিচ্ছেন এটা কারণ মমতা কিন্তু এই যে যারা ছাত্র আন্দোলন করেছিল এটা সাপোর্ট করেছিলেন তিনি তো এখন মমতার এখন খুব দুর্দিন হ্যাঁ একটা র্যাপ কেস নিয়ে এগুলো নিয়ে এখন তার ক্ষমতা যায় যায় তো এখন এইটা মুদিরা সবাই চাপে ধরছে এখন মমতাকে সেভ করার জন্য তো এখন ইলিশ দিচ্ছেন কিনা যে মানুষজন ইলিশ খেয়ে একটু মমতার উপর খুশি থাকলো এই টাইপের তো যাই হোক আমি মনে করি যে এগুলা ইলিশ এগুলো একটা ফানি ব্যাপার হ্যাঁ কারণ তারা তো আর মাগনা নিচ্ছে না ইলিশ আপনি রপ্তানি করতেছেন তারা টাকা দিয়ে কিনে নিতেছে তো এটা তো মানে খারাপ কিছু না মানে এটা বলার মতো এরকম কিছু না তো যাই হোক তারপরে একটা তার যে আর একটা ছিল ২৬ লাখ ভারতীয় কাজ করতেছে আমাদের লোকরা কাজ পায় না সব দখল করে বসে আছে তো এটা বিপরীতে তিনি বিভিন্ন ধরনের যুক্তি দেখাইতে চাইছেন এবং বলছেন যে এখানে থ্রি বিলিয়ন ডলার তারা পাঠায় আমাদের দেশ থেকে এবং অনেকটা লুকায় অনেক টাকা পাঠায় তবে ওই যে ছাব্বিশ লাখের ব্যাপারে যে যুক্তি বা প্রমাণ এরকম কিছু তিনি বলছেন এটা হয়তো তার অনুমান তো তার অনুমান হয়তো তিনি বলতেছেন এটা সঠিক কিন্তু মানে অনেকে মনে করেন এগুলো ঠিক নয় তারপরে শীর্ষ সন্ত্রাসী মুক্তি হ্যাঁ তারপরে সংখ্যালঘুদের পূজায় আক্রমণ হবে কি না সামনে তো এইগুলো নিয়ে তিনি শীর্ষ সন্ধ্যায় মুক্তির ব্যাপারে তিনি একটু হতাশও ব্যক্ত করেছেন বলছেন যে এটা আসলে দুঃখজনক এরকম হয়েছে এবং সংখ্যালঘুদের যে পূজা বলছেন যে অবশ্যই এখানে কোনো সমস্যা হবে না সরকার ব্যবস্থা নেবে তারপর যে জামার শিবিরের যে ছাত্র আন্দোলন হলো সেখানে যে একশো জন যে সমন্বয়ক ছিল এর মধ্যে নাকি একশো আটজনই শিবিরের তো এইটা নিয়ে তিনি অনেকটা পাশ কাটিয়ে গেছেন যে বলছেন অনেকেই অনেক কথা বলে যেমন যত লোক মারা গেছে বিএনপি দাবি করছে পঞ্চাশ পার্সেন্ট নাকি তাদের লোক তো তিনি বলছেন যে দেখেন যে উনি শিল্পকলা একাডেমিতে যে ডিজি নিয়োগ দিয়েছেন জামিল আহমেদকে এখন সবাই বলতেছে তাকে বাক্সাও আবার তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ যাকে বানাইছেন হ্যাঁ লয়ার তাজুল ইসলাম তো এখন উনি জামাতের লোক তো এখন তাকেও সবাই জামাত বলতেছে তো বলতেছে যে এক একজন এক একভাবে মূল্যায়ন করে সো মানে এটা নিয়ে তিনি খুব একটা বদার করেন না তো তারপরে প্রশ্ন উঠছে যে সংস্কার কমিটির দায়িত্বে ছিলেন ডক্টর স্বাধীন মালিক তাকে কেন সরাইয়ে দেওয়া হলো এবং আলি রিয়াজকে নতুনভাবে নেওয়া হলো তো তিনি ওই পুরা সংবিধান পরিবর্তন করে ফেলবেন কি না তো তিনি বলছেন যে সংবিধান তো করে ফেলার তো কিছু নাই তাদের সেই ম্যান্ডেট নাই তারা প্রস্তাব আকারে তৈরি করতে পারেন এবং স্বাধীন মালিকের ব্যাপারে যেটা বলছেন যে স্বাধীন মালিক তিনি নিজে থেকে বলছেন যে তিনি অনেক ব্যস্ত তিনি সময় দিতে পারবেন না তবে তিনি সাহায্য করবেন এই কমিটিকে এই এইটা ছিল তার জবাব তবে তিনি যে বিভিন্ন গায়েবী মামলা এগুলোর ব্যাপারে বলছেন যে অনেক মামলা আছে যে পাবলিক করছে বলে এখানে তার কিছু করার নাই যদি সরকার করত তাহলে একটা প্রশ্ন যে সরকার করেছে এরকম গায়েবি কিন্তু এগুলো পাবলিক যে কোনো মানুষ করতে পারে এবং তার এটা রাইট আছে কিন্তু তার রাইট ভাঙতে পারেন না এবং এখানে বিভিন্ন শাহরিয়ার কবির আসাদুজ্জামান নূর এগুলোকে নিয়ে এই যে জেলে ঢুকানো তারপরে বিশেষ করে আসাদুজ্জামানুরের ব্যাপার বলছেন উনি বুঝাইতে চাইছেন যে নূর ভাই শাহরিয়ার ওদের সাথে তার কোনো ভালো সম্পর্ক কিন্তু যেমন নূরের বিরুদ্ধে কিন্তু তো কেস আসছে এবং এখানে অনেকটা আত্মঘাতী এই ধরনের এখন হত্যাকাণ্ড হয়েছে তো সো এখানে নূরবাইর জড়িত থাকা না থাকার এখানে একটা প্রশ্ন এসেই যায় সো অর্থাৎ বলতে চাচ্ছে যে থাকতেও পারেন অর্থাৎ হ্যাঁ তিনি একদম ফুলের মতো পবিত্র এটাও তিনি বলতে চান নাই তো এখন কথা হচ্ছে আবার আরেকটা প্রশ্ন যে তারেক জিয়া মুক্তি পাবেন কি তার কেসগুলো খালাস পাবেন কিনা এটা এটাও অনেকটা তিনি এড়িয়ে গেছেন তিনি বলছেন যে এই যে তারা এখন এটা নিয়ে কাজ করছেন না তারা কাজ করছেন যে এই যে ডিজিটাল আইনে মামলা হয়েছে মানে অর্থাৎ সাম্প্রতিক যে বিষয়গুলো এগুলোর উপর তারা কাজ করছেন এবং এগুলো যারা দোষী না বা যেসব মালকা কোনো ভিত্তি নাই এগুলো নিয়ে কাজ করছেন তারা তো এই ছিল তার বক্তব্য এবং এখানে ওই বিগ্রেডিয়া সাক্ষাৎ হোসেনকে যে সরাই দেওয়া আরেক মন্ত্রণালে তিনি বলছেন এটা নর্মাল প্রসেস কারণ এটা করতেই পারেন এবং তিনি বলছেন যে মিস্টার সাক্ষাৎ হোসেন তার অনেকবার কথা হয়েছে এবং তিনি তাকে কখনোই মানে বিরক্ত দেখেননি বা রাগ করছেন এটার জন্য এটা কখনোই তার মনে হয়নি তো এখন আসিফ নজরুল তার সাক্ষাৎকারে এটা বলতে চেয়েছেন যে উনি খুব বেশি এবং মানে এমনও কোনো দিন আছে যে তিনি চার মানে চার চার ঘন্টা ঘুমাইছেন শুধু মানে কাজ এত কাজ করতে হয় তাকে শুক্রবারেও কাজ করতে হয় তো যাই হোক আসিফ নজরুল তিনি এই যে ছাত্রদের নেতৃত্বেই ছিলেন বলতে গেলে এবং তিনি তাদের গুরু এবং অনেকেই মনে করেন যে তার পরামর্শ নিয়ে এরা চলে এখন আসিফ নজরুলরা যে কমিটমেন্ট দিয়ে এসছেন যে তারা সেই কমিটমেন্টগুলো যদি রাখেন বিশেষ করে তার দায়িত্ব বেশি কারণ তিনি আইন মন্ত্রণালয় আছেন যে আইন সংস্কার আমাদের যে বিচার বিভাগের দুর্নীতি তো এইগুলো যাতে বিচার বিভাগ স্বাধীন হয় এবং মানুষ কথা বলার অধিকার থাকে এইসব বিপদ নিয়ে কাজ করবেন যাতে মানুষ উপকৃত হয় রাষ্ট্র উপকৃত হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ